বৃন্দাবনে একা একা কীভাবে বাজার করে গুছিয়ে ঝটপট ভগবানের জন্য ভোগ রান্না করে সেবা করলাম আর আজকে প্রসাদের মধ্যে ছিল ডাল মাখানি খোয়াখড়ির লাড্ডু পাঁচ মিশালি ডাল দিয়ে খিচুড়ি তো ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আগের দিনে ভিডিওতে দেখতেই পেলে আমি রাধাকণ্ডতে বাড়ি ফিরছিলাম টোটো করে তো হাট করেছিলাম আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করবো তারপর ভগবানের জন্য ভোগ রান্না করতে হবে খুব বেলাও হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না সেরে নিই আর কী কী বাজার করেছি না করেছি সব কিছু তোমাদের আজকে দেখাবো তো বেশি তেমন কিছু করিনি যেগুলো করেছি সেগুলো সব ঘরে নিয়ে গিয়ে এখন গুছিয়ে নিচ্ছি এই যে চিনি ছিল না চিনি বারন্ত হয়ে গেছিলো তো চিনিটা ঢেলে নিচ্ছি আর সব টুকটাক করে ঢেলে ঢুলে নিয়ে তাড়াতাড়ি করে বান্না বসাতে হবে ভগবানের জন্য একটু ফল নিয়েছি তো এখন একটু ফল ভগবানকে সেবা দেবো কারণ অনেকখানি বেলা হয়ে গেছে সকালবেলা একটুখানি ভগবানকে ড্রাই ফ্রুট ধরনের দিয়ে যায় আর এখন রান্না করতে অনেকখানি দেরি হয়ে যাবে এই যে কলা নিয়েছি পাঁচশো কলা চল্লিশ টাকা করে কিলো কুড়ি টাকার কলা চারটে হয়েছে আর এখানে আছে এই যে পেয়ারা আট ষাট টাকা করে কিলো পাঁচশো নিয়েছিলাম আলু নিয়েছি আর এখানে বেগুন বাঁধাকপি টমেটো এগুলো নিয়েছিলাম তো এগুলো সব গুছিয়ে গাছে রেখে দিই এখন বেগুন ভাজবো তার একটা বেগুন বানিয়ে নিয়েছি বেগুন ভাজা আর পাঁচ মিছিল ডাল দিয়ে খিচুড়ি করবো তো এখন পেয়ারা ধুয়ে একটু দিয়ে দিই ভগবানকে কেন ক্ষিরেও পেয়ে গেছে ভগবানে আগে ভোগটা লাগিয়ে তারপরে আমি আবার রান্না বান্না বসাবো রান্না করতেও তো দেরি হয়ে যাবে ওই গোটাটা পেয়ারা দিয়েছি পেয়ারাগুলো বেশ ভালোই মানে ডাঁসা ডাঁসা সাদা সাদা পেয়ারা আর একটু বিট লবণও চেয়ে নিয়ে এসেছিলাম তবে দেখো ভগবানকে দিয়ে দিয়েছি আর এখন আমি তাদের করে রান্নাবান্না বসাই আর যে পাঁচ মাসের ডাল দিয়ে খিচুড়ি করবে পাঁচ রকমের ডাল মানে পাঁচ রকম নয় ছয় রকমের ডালই বলতে পারো মুখ করাই দিলাম বিউলির ডাল দিলাম এখানে দিচ্ছি মটর ডাল আর এটা হচ্ছে মুগ ডাল এটা সোনা মুগ ডাল আবার বড় যে ডালটা হয় মুগ ডাল সেটাও দিলাম প্রায় ছয় ছয় রকমের ডাল হচ্ছে আর এটা হচ্ছে খোসা সমেত মুগ ডাল তো সব ডালগুলোই তো খাওয়া যায় তো প্রায় ছ রকমের হয়ে গেছে মুগ ডালই বেশিরভাগ আর মুগ করা একটু দিয়েছিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো চাল দিয়ে দিলাম দিয়ে ধুয়ে নিয়েছি একবার প্রেশার করে বসাবো তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে প্রেশার মধ্যে দিলাম শুকনো লঙ্কা জিরে ফোড়ন সরষের তেল দিয়ে দিয়ে দিলাম এখন একটু নেড়ে আর এই চালটা একটু ওর মধ্যে দিয়ে ভেজে নেব আর একটু আদা বাটাও দিয়ে দিলাম মশলা দিয়ে ভেজে আর তারপর চালটার মধ্যে দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো নাওয়ার সময় একটুখানি নামানোর পর ঠান্ডা হলে তখন একটু ঘি মাখিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো নুন হলুদ সব একেবারে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আজকে সবজি দিচ্ছি না বেগুন ভেজে করে নেবো ঝটপট রান্নার জন্য এটাই ঠিক আছে আর কোথাও থেকে আসলে আর রান্না করতে ইচ্ছা লাগে না তো এখন এটাই করে আর তাড়াতাড়ি করে ভগবানকে সেবা দেবো নুন হলুদ দিয়ে দিলাম আর একটু গরম জল দিচ্ছি এখন একটু তাড়াতাড়ি হবে পরিমাণ মতো জল দিয়ে আর ভালো করে পেশা করে গায়ে থেকে নাবিয়ে নিয়ে আর ঢাকনা দিয়ে দেবো এখন বেগুন ভেজে নিচ্ছি চালে গুঁড়ো মাখিয়ে বেগুনটা দানা মতোই ছিল তো এখানে যতবার বেগুন কিনে যতটা দানা দেখিনি কিন্তু আজকে বেগুনটাই প্রথম যেই বেগুনটাই বানালাম সেটাই দেখছি দানা তো নুন হলুদ মাখিয়ে আর চালে গুঁড়োই মা এপিডিট করে ভালো করে মাখিয়ে নিছি নিয়ে আর এই ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওই খিচুড়িটা মানে তিনটে মতো সিঁড়ি দিয়েছে না রেখেছি আর বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর ভগানকে দেবো তবে এখনও ঘি দিইনি কিছু খিচুড়িটা না বিয়ে থালায় যখন দেবো তখন ঘিটা মাখিয়ে দেবো দিলে গন্ধটা ভালো হয় আর এখন আগে যদি ঘিটা দিয়ে দিই তাহলে পেশা করে গায়ে চারিদিকে লেগে থাকবে ঘিয়ের এটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি খিচুড়ি হয়ে যাওয়ার পর দিই তো দেখো দেখো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে আর ছাঁকা তেলে ভেজে নিলে উপরের একটা আস্তরণ পড়ে মোটা হ্যাঁ মতো সেটা মজমাছে হয় তো দেখো হয়ে গেছে এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এটা গাওয়া ঘি মায়াপুর থেকে কিনি ওই ঘিগুলোই বেশ গন্ধটা সুন্দর হয় আর এখন এই যে থালায় বেড়ে নিচ্ছি এই গরম গরম একটু মেলিয়ে দিচ্ছি তাহলে ভগবানের ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে দেবো চামচটাই দিয়ে দিয়েছি ঘি তুলেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম ঘিটা লেগেছিল বলে তো এবার মাখানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি দু পিস বেগুন ভাজা এক গ্লাস জল দিয়ে তারপর তুলসী কাঠ দিয়ে ভগবানকে সেবা দেবো আমারও খিদে পেয়ে গেছে ভগবানকে সেবা দিয়ে তারপর প্রসাদ পাবো অনেকখানি বেলা হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে আসলে হেঁটে হেঁটে গেছি আবার পরিক্ষমা করে আবার তারপর বাজার করে তারপর এসছি প্রসাদ নিয়ে নিয়েছি তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে আর এখন প্রসাদ নিয়েছি খাওয়া দাওয়া করছি কিন্তু আবার একটুখানি আচারও নিয়েছি সেই লঙ্কার আচার কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো ঝাল যেটা সেটা একটু খাওয়া যায় লালটা একদমই খাওয়া যায় না পড়ে আছে ওটা আর খেতে পারবো না ফেলে দিতে হবে বেকার কোনো টেস্ট নেই আর ভেতরে যদি মশলা পুড় দেওয়া মশলা থাকতো তাহলে খেতে ভালো লাগতো ওগুলো ওরকমই হয় কিন্তু আমি তো ভাবলাম সেরকমই কিন্তু সেরকম নয় অনেক মানে এই লঙ্কার আচার দিয়ে ছাতু মাখা খায় তো আমি সেরকমই ভাবলাম ওই মোটামোটা লঙ্কাগুলো কিন্তু টেস্ট নেই এটা একটুখানি ঝাল তাও একটু ভালো লাগছে তাছাড়া আর নয় খাওয়া দাওয়ার পর এই যে এখন শুয়ে পড়েছি আর এটা হলো সন্ধেবেলা বন্ধুরা একটু প্রসাদ খাচ্ছে এটা হচ্ছে ডাল মাখানি আর খোয়া ক্ষীরের লাড্ডু এখানে ভগবানকে মন্দিরে সেবা দিয়েছিল তো আমাকে এনে দিয়েছে তো আমি এখানে এই প্রসাদ পাচ্ছি আর বেশ সুন্দর খেতে আর খোয়াখীরটার ডা এই ডাল মাখানিটা খুব সুন্দর খেতে ডাল মাখানিটা ডালটা দিয়ে খায় কিন্তু ডাল আমি নিয়ে নিই প্রসাদ তো শুধু এইটাই শুকনো খাচ্ছে এটাই বেশ টেস্ট লাগছে ভেতরে পুর দেওয়া থাকে ঝাল ঝাল মতো খেতে ভালো লাগে আর তার সাথে খোয়া ক্ষীরের লাড্ডুটা হাতে বানানো সব তো খেতে খুব ভালো লাগে আর মন্দির থেকে প্রসাদ দিয়েছেন একজন তো সেই প্রসাদ পাচ্ছি এই খেয়েই হয়ে যাবে আর খিচুড়ি একটুখানি ছিল রাতায় রান্না করতে লাগবে না তো এইগুলো আবার রেখে দেবো তো মানে ঘি তো গা গা অরুচি হয়ে যাচ্ছে মানে একটা খেয়েই গা গলিয়ে যাচ্ছে আর খেতে পারছে না তো একটুখানি কি প্রসাদ পাচ্ছি পেয়ে আর রেখে দেবো আবার পরে খাবো এই লাডুটা মাখানা দিয়ে মনে করে মাখানাকে গুঁড়ো করে এর মধ্যে যে পেস্তা আছে কাজু কিশমিশ সব গুঁড়ো করা আছে মিক্সচারে মনে তার সাথে খোয়া ক্ষীর আর চিনি একটু গুঁড়ো গুঁড়ো মুখে পড়ছে বেশ টেস্টটা ভালো খোয়া ক্ষীর দেওয়া বলে এই খেয়ে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ